আমরা বাংলা যখন কথা বলি তখন কিন্তু এরকম বলি যে এই সপ্তাহের পরের সপ্তাহে আমি তোমার সাথে দেখা করব, এই মাসের পরের মাসে আমি গ্রামের বাড়িতে যাব, আগামী পরশু দিন আমরা ওখানে যাব, গত পরশু দিন সে কি এখানে এসেছিল, লাইক দ্যাট। সো এই যে গত পরশু দিন, আগামী পরশু দিন, এই সপ্তাহের পরের সপ্তাহ, এই মাসের পরের মাসে, এগুলোর জন্য আমরা ইংরেজিতে যেটা করব সেটা হচ্ছে ইন দ্য নেক্সট টু নেক্সট ব্যবহার করব। যেমন ইন দ্য নেক্সট টু নেক্সট ইয়ার, মানে এই বছরের পরের বছর, ইন দ্য নেক্সট টু নেক্সট মান্থ, এই মাসের পরের মাস, ইন দ্য নেক্সট টু নেক্সট উইক, এই সপ্তাহের পরের সপ্তাহে। কিন্তু যখন আমরা বলবো যে এই মঙ্গলবারের পরের মঙ্গলবার অথবা এই শুক্রবারের পরের শুক্রবার, তখন আর ইন বসাবো না, তখন অন, অন দ্য নেক্সট টু নেক্সট ফ্রাইডে। কেন? কারণ আমরা জানি ডে এর পূর্বে সাধারণত যে ডেগুলো আছে, আই মিন স্যাটারডে সানডে, এগুলোর পরে পূর্বে কিন্তু অন বসে, তাই না? সেজন্য কি হবে আমাদের, অন দ্য নেক্সট টু নেক্সট ফ্রাইডে, এই শুক্রবারের পরের শুক্রবারে। আচ্ছা, এবার আসা যাক গত পরশু, তাহলে কি হবে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশু ইংরেজি হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু সে এখানে এসেছিল, হি কেম হিয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, রাইট? আচ্ছা, এবার আগামী পরশু, এটার ইংরেজি কি, আগামী পরশু, এটার ইংরেজি হলো ডে আফটার টুমারো, ডে আফটার টুমারো মানে হচ্ছে আগামী পরশু। ইতিমধ্যে, এটার ইংরেজি কি, মিনওয়াইল, ইতিমধ্যে মিনওয়াইল, ইতিমধ্যে মিনওয়াইল। আপাতত, আপাতত ইংরেজি হচ্ছে ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, রাইট? সো ইটস ইনাফ ফর দ্য টাইম বিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন হ্যাভ এ গুড ডে, গুড বাই, আল্লাহ হাফেজ।